সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীর সন্দেশ। ক্ষীর সন্দেশটা আমি আমি নিজে এই ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করেছি, আমার মতো করে এটা তৈরি করব। তবে এই ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করার সময় আমার হাজবেন্ডের একটা মূল্যবান মতামতে আমার রেসিপিটার টেস্ট, এই সন্দেশটা ছাঁচের সন্দেশটা অনেক বেশি টেস্টফুল ও আমার মনে হয়েছে গুণগত দিক থেকে অনেক ভালো। তো আর এই সন্দেশটা আমার মেয়েরও পার্সোনালি ভীষণ পছন্দ। তবে এই রেসিপিটা আমাদের পরিবারে একটা ভালোবাসার রেসিপি, তো সেই রেসিপিটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করছি। চলুন দর্শক, আমি কিভাবে তৈরি করি আমরা সবাই মিলে এই সময়টা এনজয় করে নিই। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এর ভিতর আমি 2 লিটারের মতো দুধ দিয়েছি, আই গেস। তো এই দুধটাকে এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠলে এর ভিতর আমি ভিনিগার দিয়ে ছানা তৈরি করব। দুধটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি, এটাকে আমি পাশে সরিয়ে রাখছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপের মতো জল দিচ্ছি, দিয়ে আমি একটা পাটালি গোল দিচ্ছি 100 গ্রামের মতো। এটা মেল্ট করে নিচ্ছি আমি এই গুড়টাকে। এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এর ভিতর আমি তৈরি করে রাখা ছানাটিকে দিয়ে দিচ্ছি। আমি ছানার সাথে আমি খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে এটাকে এখন আমি বেশ কিছু সময় জাল করে নিচ্ছি। চিনির সাথে ছানাটিকে খুব ভালো করে আমি মিশিয়ে জাল করে নিয়েছি। এবার আমি তৈরি করে রাখা গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি এর ভিতর। আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি প্রথমে। এবার আমি আরেকটু নাড়িয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। পুরো গুড়টাকেই আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি ক্ষীরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এই ক্ষীরটাকে এখন আমি পুরোটাই এর ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি এই সমস্ত ক্ষীরটাকে এই সন্দেশের ভিতর মিশিয়ে দিচ্ছি। এর ভিতর আমি কোনো এলাচি ইউজ করবো না, কেননা এই পাটালি গুড়েরই একটা অনেক সুন্দর একটা সেন্ট থাকে, আমার কাছে এটাই খুব ভালো লাগে। এবার এটাকে আমি অনবরত নাড়িয়ে একটু শুকিয়ে নেব। এই গ্যাসের ফ্লেমটা আমি ভীষণই লো করে দিয়েছি এই পর্যায়ে, কেননা এই এই এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে না দিলে সন্দেশটা খুব ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা এখানে অনেক দুধের ব্যাপার আছে তার জন্য। তো আমি এটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে সন্দেশটাকে প্রায় তৈরি করে নিয়েছি। আমি এখন এর ভিতর দিচ্ছি ঘি। আমি 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এবার এর সাথে মিশিয়ে দেব। এই সন্দেশটা আমার মেয়ে ভীষণই পছন্দ করে, আর এই রেসিপিটা সম্পূর্ণটাই আমি নিজে তৈরি করেছি। এই সন্দেশটা একবার মুখে দিলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে, অনেক টেস্ট। অনেক এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটাকে আমি এখন ছাঁচে তৈরি করে নেব। সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা না, উষ্ণ গরম, হালকা উষ্ণ গরম আছে। এই অবস্থায় আমি এটাকে একটু
आमी एक खुंतीटा दिए एक बसिए बसिए दीची एते करे हबे कि जे सन्देशटार भीतर जे दानाटा थाकबे ओईटा ओईटा मी होए जाबे आर एकटु आठालो भावो आर एकटु बेशी होए जाबे जेहेतु आमी एटा छाचे भरबो এখানে দুইটা ছাঁচ নিয়েছি এর ভিতর আমি অল্প পরিমাণে করে একটু ঘি দিয়ে দিচ্ছি এইটা দিয়ে এটাকে মুছে নেব আমি কিছুটা সন্দেশ নিয়ে এবার আমি ছাঁচটা তৈরি করে নিচ্ছি এবার আমি এর ভিতর দিয়ে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আমি এইভাবে করে সমস্ত সাজগুলোকে তৈরি করে নেব সকল দর্শক বন্ধুদের নববর্ষের আমি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি প্রার্থনা করি সকলে সকল দর্শক বন্ধু এবং সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি আমার একটা ছোট রিকোয়েস্ট আমার দর্শক বন্ধুদের যেহেতু আমরা এই সময় সকলেই মাস্ক পরে বাইরে বেরোবো কোনোভাবেই অযথা আমরা বাইরে বেরোবো না সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি বিদায় নিচ্ছি বাই।